কিছু করে যা দেখবি এখানে কেন কেন। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 4:30 আর আজকে হলো শুক্রবার। আজকে হলো 5 মেয়ের বার্থডে। সরি ভাই, দেখাবো তোমার সঙ্গে শেয়ার করবো। আর আমাদের ঘরে একটা নতুন ছোট্ট অতিথি এসছে, এই দেখো, এই জিও, এই দেখো, দেখেছো নাম প্রিন্স, প্রিন্স ছেলে, ওটা মেয়ে, ওটা বৌদি, আর ছোট্ট বেবি এটা। ওরা এই মাত্র এলো, এখন এবার সব রান্নার আয়োজন হবে। রান্নার লোক চলে এসছে, রাঁধুনি, স্পেশাল রাঁধুনি এনেছি ভাড়া করে। এবার রাঁধুনি মানে লেগে যাবে কাজে, তারপরে তোমাদের সঙ্গে সব শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো তোমাদের দেখাই কোথায় রান্না হচ্ছে আর কি রান্না হচ্ছে। এই যে সিঁড়ির ওপরে রান্নাটা হচ্ছে, এই যে বার্থডে গার্লের পাপা এখানে চা খাচ্ছে বসে বসে, আর ছাদের মধ্যে রান্নাটা হতো কিন্তু ছাদের মধ্যে হয়নি, তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকে, ওই জন্য এই সিঁড়ির জায়গাটা আছে, এখানে রান্নাটা হচ্ছে। আর এই যে দাদা চলে এসেছে রান্না করছে, দাদা আর এখানে নিচেতে বৌদি রান্না করছে, আর এখানে দাদা রান্না করছে। রাঁধুনিমানকে লাগিয়ে দিয়েছি কাজে, আর এখানেই সবাই আছে, দোকানের ছেলেরা সবাই মিলেই কাজ করছে। আর ঘরেতে রান্না করিনি, কেন এইটুকু মানে ঘরের মধ্যে করলে অনেকটা গ্যাঞ্জাম হবে, তাই ঘরে করিনি। আর চলো ঘরে যাই, তোমার দেখাই ঘরে কী রান্না হচ্ছে। যে ঘরেতে বৌদি রান্না করছে এখানে, আর ওপরে ছাদের ওখানে দাদা রান্না করছে। বৌদি রান্না করছে হচ্ছে চিকেনের রসাটা করছে, আর দাদা ওপরে বিরিয়ানিটা রান্না করছে, আর বৌদি নিচেতে রসাটা করছে। এই যে চিকেনের মারাঠি স্টাইলে করছে, আর আমি তো মারাঠি স্টাইলে অতটা করতে পারি না, বৌদি খুব ভালো করতে পারে, তাই বৌদিকে দিয়েছি রান্না করতে, বৌদি করছে। বৌদি খুব সুন্দর রান্না করতে পারে। আর এখানে বিরিয়ানি ভাতটা ঠান্ডা করতে দেওয়া হয়েছে, সবাই মিলে একসাথে রান্না বান্না সব করা হচ্ছে। চলো তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7:30, আর এখনও আমাদের কেক কাটা হয়নি। এই যে সাজানো হচ্ছে বেলুন দিয়ে, এখন মানা সাজাচ্ছে, এই যে সব বেলুনগুলো, আর ওদিকে রান্না তো হচ্ছে, তোমার তোমাদের তো দেখালাম কী কী রান্না হচ্ছে। এখনও কেউ রেডি হয়নি, এই যে বার্থডে গাল ওখানে হেল্প করছি দিদিকে, বার্থডে গালের পাপ্পা সাজানোটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো কেমন সাজালো মানা। আর ওদিকে একজন রাঁধুনি রান্না করছে, আর মাংসটা চিকেনটা হয়ে গেছে, রাঁধুনিকে দেখিয়েছি আর একবার, আমি না খেয়ে বলেছি হেভি হয়েছে। তুই বোঝা আজকে হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে রাত 9:45, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। দেখো এখানে বৌদি রেডি হয়ে গেছে, হ্যাঁ বললাম তো বলছে আসবো না,
আর আমাদের বার্থডে গার্ল হচ্ছে এই যে রেডি হয়ে গেছে বার্থডে গার্ল দাঁড়াও ব্যাক ক্যামেরা করি আমাদের বার্থডে গার্ল ভাই খাও না মনে হচ্ছে
বাবু মার খাবি তুই আসছিস লাও লাও আলিশা লাও बस नहीं वो पहले उसको डालना पड़ता है उसके लिए भाभी मैं बोली तुम आओ मसाला लेने के लिए कितना चाहिए कितना नहीं मैंने बोला थोड़ा सा चाहिए उसने मैं तू जा मैं काम कर रही थी ना तू जा भाभी को बोल थोड़ा सा दो वो जो भैया आया था ना उसने वाला मैं आप लिया जेती कटस चटनी मसाला इतना क्यों हेलो फ्रेंड्स এখন রাত 12টা বাজে আর এখন আমাদের অনেকের খাওয়া হয়নি এখন অনেকের খাওয়া বাকি আছে আর একটু বসলাম প্রচন্ড আলাদা হচ্ছে কাপড় চেঞ্জ করে ফেলেছি আর এখন চুমুল ধুই নিয়ে সবগুলো খুলতে হবে আমার ঘরের অবস্থা দেখো কি একদম একটুখানি বসলাম প্রচন্ড আলাদা হয়ে গেছে পাটা যন্ত্রণা হচ্ছে ওদের এখনও অনেকজনকে খাওয়া বাকি আছে ওগুলো ওরা খাক খেয়ে খাওয়া হয়ে গেলে তারপরে সব বুঝবো বুঝিয়ে বিছানা করে সব আর কথা বলতে পারছি না ভিডিওটা এখানে শেষ করছি তোমরা খুব ভালো করে সুস্থ থাকুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর দাদা বৌদিরা এসেছিল ওটা তো চলে গেলো বাড়ি সে মাঝখানে এখানে টাটা